টু মাই নিউ বাংলা ব্লগ চ্যানেল। তো এখন দুপুর হয়ে গেছে, তো আজকে সকাল থেকে আমি কী কী করলাম সেটা আগে দেখে আসো, তারপর আবার এখান থেকে ভিডিও শুরু করছি। সকাল উঠে মামালা দেখা শুরু হয়ে গেছে, ওর পাঁচটার সময় উঠেছে, ঘুম এখনো ঘুম কাটছে না, তাও স্টার জলসায় দেখছিলাম এত। এখন 7:10 বাকি, এখনো মামালা চলছে আমাদের। এই যে বাইরে সুন্দর পরিবেশ, আর সাথে আমাদের শ্রী বাংলার মহল্লা। দেখো দেখো আজকে কি করছে দিনু, দোলু দেখি, দোলু নিয়ে দেখি হাম আজ আপকো কি করে শিখাই। চল দাদা দেখো দেখো তীর ধনুক নিয়ে পাগলামি করছে জিকো। পহলে এক তীর কো লিজিয়ে, এসা তীর পিছে এক এসা দূর থেকে দূর থেকে বল। আপকো পিছে কা তীর यहां पे ऐसे लगा, तीर ऐसे खींच के मुट्ठी के ऊपर रख के कुदे गेल। देख देखिए ঘরটা একদম মেসি হয়ে আছে, ছটপট হচ্ছে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আজকে আমার ছুটি আর মা আসবে, তো দেখতে থাকো কি কি হয়। এই যে আমার পাতলের বসে আছে এখানে, আর ছুটি আর মা চলে এসেছে, দেখতেই পাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে। আর এই যে অনির্বাণের মা ভাই, আর এখানে পুজো শপিং, মানে আমাদের বাড়ি থেকে আজকে পুজোর গিফট এসেছে, সেগুলোই দেখানো হচ্ছে, আর অনেক গল্প হচ্ছে, তো দেখতে থাকো। লাল রঙের চুড়িদার আর একটা কুর্তি দুটো, আর ও বলেছে সকালে একটা পড়বে বিকেলে একটা পড়বে, অনেক হয়ে গেছে ওই জন্য। ওইটা দেখাও খুলে,
কিভাবে ঘুমতে দে আমার বলো ঘন্টা আমার বলো সত্যি কি কি বেশি হয়ে গেল ওটা জিকো ধরে নিয়েছে ওটা আছে ওটা হবে তো না উপরে আসে যেটা আয়না আলমারির মধ্যে আছে ওগুলো মাঝে মাঝে বের করে দেখে পরে ট্রাই করে করে আবার তোর ব্যাগ নিয়ে আসলে মাপা হবে তো এরপরের দিন ব্যাগ নিয়ে আসবি দিয়ে তোর পাশে রেখে মাপা হবে না সে তো দূরে থাকে এখানে তো কাছাকাছি অসুবিধা নেই না সেরকম গুড্ডু আসলে গুড্ডুকে তাহলে কালকে আসতে বলবে তো আজকে আসতে পারলো না সো আজকের জন্য এইটুকুনি আর এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর আমাদের যা যা গিফট পেলাম পুজোতে আর যা যা শপিং করেছি নেক্সট ব্লগে আসতে চলছি তো বাই বাই